টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়াচ্ছেন লেবার পার্টির সাদিক খান। শনিবার মেয়র পদে পুনর্নির্বাচিত হয়ে সাদিক খান বলেন, লন্ডনের মতো ভালোবাসার শহরে ঘৃণা ও অনৈক্যের বিরুদ্ধে সততা ও ঐক্যের জয় হয়েছে। বিজয়ী ভাষণে তিনি আশা করেন আগামী নির্বাচনে লেবার পার্টির আবারও সরকার গঠন করবে। এছাড়া লন্ডনের মানুষ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায় বলেও জানান সাদিক খান। ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তিনবার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সাদিক খান। 44% ভোট পেয়ে জিতেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন 32.6% ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পর লন্ডনের ভোটারদের ধন্যবাদ জানিয়ে সাদিক খান বলেন, গত কয়েক মাস ধরে নেতিবাচক প্রচারের মধ্যেও ভোটাররা ধৈর্য ধরেছেন, বিচলিত হননি। এ সময় তার বিরুদ্ধে স্লোগান শুরু করেন বিরোধীরা। তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাদিক খান বলেন, লন্ডনের মতো ভালোবাসার শহরে ঘৃণা এবং অনৈক্যের বিরুদ্ধে সততা ও ঐক্যের জয় হয়েছে। তিনি বলেন, জাতিগত বৈচিত্র্যতা লন্ডনের দুর্বলতা নয় বরং শক্তি। নিরাপদ ভবিষ্যতের লড়াইয়ে লন্ডনের ভোটাররা এগিয়ে আছেন জানিয়ে নবনির্বাচিত মেয়র বলেন, লন্ডনের মানুষ তাদের স্কুলগামী শিশুদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা চান, নিঃশ্বাসে বিশুদ্ধ বাতাস চান। তাদের এসব চাওয়াকে বাস্তবে পরিণত করতেই মেয়র নির্বাচনে ভোটের মাধ্যমে ঐক্য গড়েছেন লন্ডনাররা। A future where our children can be nourished with free school meals. লন্ডনের জীবনযাত্রার মান আরো উন্নত করা, অপরাধ কমিয়ে আনা, ব্যয়ের হার কমিয়ে আনা সহ কার্বন নিঃসরণ কমিয়ে আনাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান সাদিক খান। The rising cost of living, crime on our streets. গত 8 বছর ধরে টরি সরকারের বিরুদ্ধে লন্ডন মাথা উঁচু করে টিকে আছে জানিয়ে সাদিক খান বলেন, কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি আবারও সরকার গঠন করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে নতুন নেতৃত্বের সময় হয়েছে এবং একমাত্র সাধারণ নির্বাচনের মাধ্যমেই দেশের অচলাবস্থা দূর হতে পারে। পুনর্নির্বাচিত হওয়ার পর স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র সাদিক খান বলেন, লন্ডনকে আরো সামনে এগিয়ে নিতেই ভোটাররা মত দিয়েছেন। তিনি আরো বলেন, মেয়র নির্বাচনের মাধ্যমে লন্ডনাররা জানান দিয়েছেন লেবার পার্টির নেতৃত্বে তাদের আস্থা আছে। লন্ডনে চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভ সম্পর্কে মেয়র সাদিক খান বলেন, গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে লন্ডনের বাসিন্দারা অবস্থান নিয়েছেন, একই সাথে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন তারা। তিনি আরো বলেন, লন্ডনের বাসিন্দারা গাজা অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতি চান। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।